Hello everyone. আর এটা হলো আমার বিয়ের পর প্রথম ব্লগ। আমি শ্বশুরবাড়িতে এসে ব্লগ শুট করছি। এরপরে কিছু নিয়ম থাকে। আজকে ছিল বাড়িতে শুভচণ্ডী দুর্গাপূজা, তো পুজো আমাদের হয়ে গিয়েছে। পুজো থেকে উঠে এসে প্রসাদ খেয়ে তারপর ব্লগটা ভাবছি করা যেতে পারে আজকে, তো সেই জন্য আজকে ব্লগটা করছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে ওপরতলা। আর আমার শ্বশুরবাড়িটা অনেক অনেক পুরনো, বহুদিন আগেকার, প্রায় 100 বছর। তো সেই জন্য এর কাঠামোটা একটু পুরনো যুগের, অন্যরকম। তো আমার খুব ভাল লাগে এরকম পুরনো দিনের অ্যান্টিক জিনিসগুলো। তো অনেকেই বলেছিল যে এত বড় বাড়িতে তোর কখনো যদি একা একা থাকিস তাহলে ভয় করবে, বাট এখনো পর্যন্ত আমার ভয় লাগেনি। আর এইদিকে আর ওই হলো আমার বর আসছে এখন বাড়িতে। আরো আরো কিছু রয়েছে, আরো কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলো করতে হবে। এখন সঠিক জানি না, ব্রাহ্মণ জানেন, উনি বলে দেবেন আর আমরা সেটা পালন করবো। আর যেদিন যেদিন এটা হচ্ছে, আমাদের মেন দায়িত্ব হচ্ছে না খেয়ে থাকতে হবে। আমরা আর কিছু জানি না খেয়ে থাকা আর মাঝে মধ্যে মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়াটা তো কমন, মিষ্টি খেতেই হবে, কিছু খাওয়ার না খাওয়া মিষ্টি খেতেই হবে। আর হচ্ছে নাকে থাকতে হবে, সেটা আগের দিন রাতে আমরা ইনফরমেশন পেয়ে যাই যে কালকে তোমাদের নাকে থাকতে হবে। আমরা সেই মতো মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকি এবং দেখা যায় যে হয়তো এরকম থাকে যে একটা দুপুরের মধ্যে খেতে পাবো, কিন্তু সেটা মানে বাড়তে বাড়তে কাজের চাপে যারা অ্যাকচুয়ালি কাজ করছে, আমরা তো জাস্ট এখনও আমাদের কাজ আসেনি, যেহেতু নতুন বর নতুন বউ এরকম ব্যাপার একটা রয়ে গেছে। তো আমরা এখনো কাজে নামিনি, ও নামিনি, আমিও তো আমার নামিনি, তবুও হেল্প করেছে আমি মাকে অনেকটাই, মা করতে দিচ্ছে না যদিও। তো আমাদের কাজই হচ্ছে যে এদিক ওদিক ঘুরে বেড়াও আর হচ্ছে খাবার খাও। তো বসে থাকতে থাকতে আমাদের বেশি খিদে পেয়ে যাচ্ছে, এতটাই আমরা মানে কী আর বলবো, ইউজলেস পারসন আমরা ছেলেদেরকে, কিছু করছি না, শুধু বসে বসে খাচ্ছি। আবার যাই হোক, এই এটাই প্রবলেম আর কিছু না। তো বিয়েতে যে এত নিয়ম আচার আচরণ পালন করতে হয় সে লোকে দেখেছিলাম, বাট এখন ফিল করছি যে কত ঝামেলা বিয়ে করা। সিম্পল বিয়ে করো, খাইয়ে দাও, ঝামেলা মিটে গেল, এই তো ভাবছিলাম। এবং তারপরেও যে এত নিয়ম, এত কিছু হ্যান ত্যান, এত খরচা বাড়তি, মানে বাবারে, তার থেকে লোকে পালিয়ে বিয়ে করে বেটার। তো পালিয়ে গেলেই হতো না। যাই হোক, এটাই আমাদের ফার্স্ট মানে ব্লগ আমাদের বাড়িতে। এসব আগেও ব্লগ বানিয়েছেন দেখেছি। তো এরপরেও আমাদের অনেক যে ভিডিওগুলো আছে, আমাদের বিয়ের ভিডিও অনেক কিছু আমরা শেয়ার করবো তোমাদের সাথে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যে আমাদের আশীর্বাদ দিও, সাথে থেকো, আশীর্বাদ অবশ্যই করতে, ছোটো বলে যদি ছোটো থাকে সেও আশীর্বাদ করবে, সেটা ভালো। তো এটা ব্যাপার, ভালো থাকবে সবাই। আর কিছু বলার আছে? হ্যাঁ, একবার বাড়িটার পুরো ভিউ দেখিয়ে দিই কেমন দেখতে। তার আগে এখনো প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা খোলা হয়নি। আর এটা হলো সিঁড়িঘর, এদিক দিয়ে নিচে যেতে হয়। আর এটা এদিকে গাছপালা রয়েছে, জঙ্গল আছে। আর এটা হলো নিচে, নিচটা একদিন পরে ঘুরিয়ে দেখাবো সবাইকে। আর এইদিকে হলো পাশের বাড়ি, ও কুর্তা পরে আছে কারণ সকালে পুজো ছিল, কুর্তা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি দুজনে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু দিচ্ছে ছিটে ফোটা বৃষ্টি, মেঘ করে আছে চারিদিকে, দেখো মেঘ করে আছে বলে ছাদে দাঁড়ানো যাচ্ছে না হলে এতক্ষণে। চলো তো, চলো আজকের ব্লগটা এখানে, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে এর পরের ব্লগে। আর তবে আজকের ব্লগটা খুবই ছোট ছিল। চলো নিচে আসো, নিচে আসো, বৃষ্টি হচ্ছে তো। এটা হলো আমাদের সিঁড়ি, উঁচু উঁচু সিঁড়ি।